নমস্কার বন্ধুরা, টোটালি কনফিউজ চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, ঝলমলে রোদ উঠেছে। তো চলুন, আজকে আমি আমাদের বাড়ির পাশের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখা যাক আমার বাড়ির চারপাশে কী কী গাছপালা আছে। এই দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি রাম তুলসী পাতা। আমার বাগানের ছোট্ট একটা রাম তুলসী পাতা গাছ আছে, আর তার পাশেই রয়েছে কালমেঘ পাতা গাছ। একটা বড় সুন্দর কালমেঘ পাতা আছে, তার পাশে অল্প কটা পাতা পোকায় খেয়ে নিয়েছে, আর তার নিচেই রয়েছে পুদিনা পাতা গাছ। পুদিনা পাতা গাছটা মরে গিয়েছে, ওই জন্য দেখাতে পারলাম না। আর দেখুন আকাশটা এত সুন্দর ওয়েদার, আপনাদের কি বলবো। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, আর আমার বাড়ির চারপাশে রয়েছে অনেকগুলো পেঁপে গাছ। আর বর্ষাকালে চারপাশটা এত ঝোপঝাড় হয়ে কিছু ভালো করে দেখাই যায় না। আর দেখুন এই যে রাম তুলসী পাতাটা, পাশের গাছটা ভালো আছে, কিন্তু এই গাছটা কেন জানি না পোকায় খেয়ে নিয়েছে। আর পাশের গাছটা দেখুন খুবই সুন্দর আছে সব গাছ, কিন্তু এটা পোকায় খেয়ে নিয়েছে আর কেমন মরে যাচ্ছে। আর তার পাশেই রয়েছে হলুদ গাছ। হলুদটা আমি খাওয়ার জন্য এনেছিলাম, কিন্তু না সময় করে খেতে পারিনি বলে কল বেরিয়ে গিয়েছিলো, তাই আমি এখানে ফেলে দিয়েছি। আর হলুদের দেখুন কী সুন্দর চারা বেরিয়েছে। আর এই যে তেঁতুল খেয়ে আমি এখানে আটি ফেলেছি, আর তার থেকেই দেখুন বর্ষাকাল তো খুব সুন্দর ছোট ছোট চারা গাছ বেরিয়েছে। আর আমার বাড়ির একদম পাশেই রয়েছে ওল গাছ। আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, আরেকদিন আরেকটি ভিডিওতে আর বাদবাকি যেগুলো সেগুলো শেয়ার করব। আমার ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন এইভাবেই। ভিডিওতে যদি কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন।